আগামীকাল উত্তর প্রদেশে প্রথম দফার নির্বাচন নির্বাচন শুরু হচ্ছে উত্তর প্রদেশে এবং এই নির্বাচনে লড়াই হচ্ছে মূলত চতুর্মুখী বিএসপি এসপি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে মূলত এই লড়াই চলছে এবং আগামীকাল প্রথম দফার ভোট সেই দফার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট প্রস্তুতির জন্য ভোট কেন্দ্রগুলি থেকে ইতিমধ্যেই ভোট সামগ্রী নিয়ে ভোটকর্মীরা রওনা দিচ্ছেন বিভিন্ন বুথে নিজেদের ভোট কেন্দ্রে রওনা দিচ্ছেন তারা সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কে হঠাৎই অখিলেশ যাদব কে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই অখিলেশ যাদবের সমর্থনে একটি বৈঠকও করেছেন ভার্চুয়াল সভাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফা নির্বাচনের আগে আলিগড়ে নির্বাচনী প্রস্তুতি রয়েছে জমজমাট ভোট কেন্দ্রগুলিতে ইভিএম নিয়ে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা আমরা এ বিষয় নিয়ে কথা বলবো সরাসরি চলে যাব সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিং প্রকাশ আপসে জাননা চাইঙ্গে কাল চুনাও হে উসকে পহলে আজ কা কিয়া সিচুয়েশন হে ওয়াহাঁ পে কাল চুনাও प्रकाश आपकी आवाज ठीक से नहीं आ रही है आप दूसरी जगह से बात कर सकते हैं क्या प्रकाश सुनाई दे रहा है प्रकाश सुनाई दे रहा है क्या আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যান্ত্রিক অলচকের কারণে আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব প্রতিনিধির সঙ্গে যে খবর দিকে আমরা নজর রেখেছিলাম আগামীকাল উত্তরপ্রদেশে নির্বাচন শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন আগামীকাল প্রথম দফার নির্বাচনের আগে আলিগড়ের এই মুহূর্তে আপনারা চিত্র দেখতে পাচ্ছেন সেখানে নির্বাচনী প্রস্তুতি চলছে জোর কদমে ভোট কেন্দ্রগুলির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা ইভিএম চেক করে ইভিএম সহ অন্যান্য যা জিনিসপত্র রয়েছে ভোট সামগ্রী রয়েছে সে সমস্ত জিনিসপত্র নিয়ে ইতিমধ্যেই ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা সেই প্রস্তুতির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্মুখী লড়াই হতে চলেছে এবার উত্তরপ্রদেশ নির্বাচনে এসপি বিএসপি বিজেপি কংগ্রেসের মধ্যে মূলত লড়াই হবে উত্তরপ্রদেশে এবং ইতিমধ্যেই সমাজবাদী পার্টিকে পুরোপুরিভাবে সমর্থন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালই বৈঠক করেছেন সভা করেছেন অখিলেশ যাদবের হয়ে